আসসালামু আলাইকুম। রংপুর অ্যাগ্রো ওয়ানের পক্ষ থেকে আমি মামুন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনারা যারা বেগুন চাষ করতে চাচ্ছেন সেই বেগুনের ক্ষেতে এসেছি। আমার এটা নিজস্ব বেগুন ক্ষেত, এখানে মোটামুটি 50 শতকের মতো আমার এখানে বেগুন চাষ করছি আমি। তো এটা হলো বিগ বড় জাতের বেগুন। এটা আগামী রমজান টার্গেট করে আমরা এই প্লটটা সাজিয়েছি। তো এখানে বিগ বস বেগুন মোটামুটি একটা উচ্চ ফলনশীল এবং ভালো দামের একটা বেগুন। এটা রমজান মাসে আমরা আশা করতেছি যে, তো আল্লাহ দিলে আমরা এখন পর্যন্ত যা কিছু করেছি আপনাদের আজকে আমি সবকিছু বলবো। তো আপনারা বেগুন চাষে ভয় পাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই বেগুন কিভাবে চাষ করব এ টু জেড আপনাদের ধীরে ধীরে আমি জানাবো। তো আজকে প্রাথমিক পর্যায়ে জমি চাষ থেকে শুরু করে এ পর্যন্ত যে কাজগুলো করেছি আমি সেগুলো আপনাদের জানাবো। তো আপনারা প্রথমে আমি যেটা জিনিস সাজেস্ট করব সেটা হলো, আপনারা অবশ্যই জমিতে চুন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করবেন। এই দুটো জিনিস ব্যবহার করলে আপনার ব্যাকটেরিয়া জনিত যত রোগ আছে এই রোগগুলো থেকে আপনারা রক্ষা পাবেন। তো চুন এবং ব্লিচিং পাউডার দেওয়ার পর জমিকে অবশ্যই পানি দিয়ে আপনারা 10 থেকে 15 দিন ফেলে রাখবেন। তারপরে আপনারা চাষ দিয়ে আমাদের যে অ্যাগ্রোওয়ানের শিডিউল যে সারগুলো আছে এগুলা আপনারা ব্যবহার করবেন এবং ভালো করে চাষ করে আপনারা সিঙ্গেল বেড এবং ডাবল বেড দুইটাতে করতে পারবেন। তো সিঙ্গেল বেড করলে আপনারা 1.5 ফুটের বেড করবেন এবং 2 ফিটের মালচিং ব্যবহার করবেন। আর যদি ডাবল বেডে করেন অর্থাৎ 2.5 ফিটের বেড আর 3 ফিটের হলো মালচিং, এটাও আপনারা করতে পারবেন। তো বেড করার পর আপনারা মালচিং বিছায় দিলেন, মালচিং বিছানোর যে পদ্ধতিগুলো আছে মোটামুটি সবাই আপনারা জানেন, যদি না জানেন তা আমাদের ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা সুন্দরভাবে মালচিং সেটিং করতে পারবেন। তো এই বেগুনটা প্রাথমিক অবস্থায় চারা নেবেন, চারা আমাদের 8-10 থেকে 12 দিনের মধ্যে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। বিগ বসের যে চারাগুলো আছে আমরা আমার পলি হাউসে এগুলো সেটিং করা আছে। তো আপনারা প্রথমে বেড করবেন, বেড করার পরে আপনারা 7-8 ইঞ্চি পর পর আপনারা চারাগুলো বসাবেন এবং চারা বসানোর সময় ড্রেনে আপনারা পানি দিতে পারেন। ড্রেনে পানি দিলে আপনাদের সুবিধা হবে, মোটামুটি গাছটা মরবে না এবং আপনারা ইচ্ছা করলে ড্রেন থেকে পানি নিয়ে গাছের গোড়ায় দিলে গাছটা আর মরবে না। তো এভাবে আপনারা গাছগুলো রোপণ করবেন এবং রোপণের 2 থেকে 3 দিন পরে আপনার গাছগুলো লেগে যাবে। তারপরে আপনারা যে প্রথম যে আমাদের শিডিউল স্প্রে গুলো আছে এগুলোর মধ্যে ম্যানসার রিলেথ্রিন এগুলো দিয়ে দেবেন। তারপরে এভাবে মোটামুটি প্রাথমিক অবস্থাটা সেরে নেবেন। গাছ গাছ মোটামুটি ক্যামেরাটা নিয়ে এসো দেখি, গাছ মোটামুটি আমাদের আজকে 20 দিনের মতো হয়ে গেছে। তো গাছের চেহারা মাশাল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেই পারি যে আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে বেগুন আমরা হার্ভেস্ট করতে পারবো, আল্লাহ যদি কোনো সমস্যা না দেয় আমরা আশাবাদী। তো এই ধরনের সুন্দর সুন্দর গাছগুলা থেকে আমরা ভালো একটা ফলন আশা করতে পারি। তো প্রত্যেকটা গাছে শুধু সুন্দর সুন্দর ভাবে আছে। তো এর পরবর্তীতে যে পরিচর্যাগুলো করবেন সেগুলো হচ্ছে, বেগুনের কয়েকটা রোগ আছে যেমন সাদা মাছি আছে, মাকুড় আছে, এগুলো থেকে আপনারা সাদা মাছি মাকুড় এবং বিভিন্ন ধরনের যে ছত্রাক ডিজিজগুলো আছে এগুলো থেকে মোটামুটি যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে শিডিউল স্প্রে অনুযায়ী ওষুধগুলো দিতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। তো সেজন্য আমাদের সজাগ থাকতে হবে সাদা মাছি তারপরে হলো মাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য ওষুধগুলো নিয়মিত দিতে হবে। তো আজকে এ পর্যন্তই আপনাদের, আমি ধীরে ধীরে পরবর্তীতে বেগুন চাষ সম্পর্কে আরো বিস্তারিত নিয়ে আসব। তো সে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে ফোন করবেন, আমি যতদূর পারি আপনাদের সহযোগিতা করব। তো এ পর্যন্ত আজকে, আর পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্তই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।